আমার হাতে যে ফল দেখতে পাচ্ছেন এবং আমি যে গাছের পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ননি ফল, যে ফলের নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু অধিকাংশ এই ফলটা দেখিনি এবং খাওয়ার সুযোগও আমাদের হয়নি। বলে রাখা ভালো, এটা হচ্ছে সেই ফল যে ফলের গাছকে বলা হয় দ্য পেইন কিলার ট্রি, তার মানে ব্যথা উপশমকারী গাছ বলা হয় এই ননি ফলের গাছকে। এই ফলের সায়েন্টিফিক নেম মরিন্দা সাইট্রিফোলিয়া, রুবেসি ফ্যামিলির একটা গাছ, মানে কফি জাতীয় যে গাছগুলো আছে তার ভিতরে এই ননি ফলটা পড়ে। এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের অরিজিন না, এটা হচ্ছে আফ্রিকান অঞ্চলে এবং এটা পলিনেশিয়ান অঞ্চলে হচ্ছে এই ফলটা হচ্ছে বেশি হয়ে থাকে। অত্যন্ত ঔষধি গুণ সমৃদ্ধ এই ফল। তো এই ফলটা আমাদের দেশের ফল না, এই ফলটা আমাদের দেশে কিভাবে আসলো সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। আমাদের একজন সেনা সদস্য যিনি মিশন থেকে আফ্রিকা থেকে ফেরার সময় এই ফলের কিছু বীজ নিয়ে এসেছেন এবং সেই বীজ থেকে চারা তৈরি করে বড় বাগান সৃজন করেছেন। সে খন্দকার কবির হোসেনের ননি ফলের বাগানের, দুটা বাগান তার, একটা বাগানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মাঝে খন্দকার কবির হোসেন উপস্থিত আছেন, আপনাকে প্লিজ আপনি একটু আসেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আমরা করোনার সময় একটু 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 মেনটেন করি, যেহেতু মাস্ক আমরা এখন করতে পারছি না ভিডিওর জন্য। তো এই যে ননি ফল হচ্ছে এই এই ফলের আমরা শুনলাম যে অত্যন্ত ঔষধি গুণ সমৃদ্ধ ফল। তারপর আমি কিছু স্টাডি করেছি, আমাদের ইন্টারনেট বেসড কিছু স্টাডি করেছি যে আসলে কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে কি না। এটা আমি বললেই তো হবে না যে এটা হচ্ছে বাত ব্যথা দূর করে, ক্যান্সার নিরাময় করে বা ক্যান্সার প্রতিরোধ হিসাবে কাজ করে, সেটা তো বললেই হবে না, এটা সায়েন্টিফিক কিছু বেসিস থাকতে হবে। তো আমরা বেশ কিছু হচ্ছে পেপার্স এখানে সংগ্রহ করেছি এবং দেখলাম এটা একটা পিয়ার রিভিউড জার্নাল, ভালো মানের হচ্ছে জার্নাল, সেখানে হেলথ বেনিফিটস অফ মরিন্ডা সাইট্রিফোলিয়া, মানে ননি ফলের সম্পর্কে হচ্ছে এখানে বিস্তারিত তার হেলথ বেনিফিট সম্পর্কে দেওয়া হয়েছে। এবং এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এটার সাথে একদম সেম, একই 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 হচ্ছে ফল। আমরা এখান থেকে কনক্লুশন, আমরা যদি অ্যাবস্ট্রাক্টের কনক্লুশনটা দেখি, অ্যাবস্ট্রাক্টের কনক্লুশনে তারা বলছে যে লিটারেচার প্রুভস দ্যাট ননি ইজ ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড ইজ ইউজড ইন ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার, দ্যাট ইজ কোলন ক্যান্সার, ইসোফেগাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, যেটা হচ্ছে বাতের ব্যথা, হাঁটু ব্যথা হয়, মাজা ব্যথা হয়, আর্থ্রাইটিস, হাইপারটেনশন এটসেট্রা। তার মানে সায়েন্টিফিক্যালি তারা বলছে যে লিটারেচার প্রুফ করে এবং তারা যে রিসার্চ করছে সেখানে বলছে যে এটা বিভিন্ন ধরনের যে ক্যান্সার আছে সেই ক্যান্সার সেলের বৃদ্ধিটাকে দমায় রাখতে পারে, ঠিক আছে। এবং আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকর। এখন এর ভিতরে আমরা টোটাল এখানে অনেকগুলো পেজ আছে এবং আমরা এখানে যেটা দেখি এই এই কথাগুলোই কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে। তাছাড়া আপনারা যদি গুগলে ননি ননি ফ্রুটস অথবা হচ্ছে মরিন্দা, মরিঙ্গা না কিন্তু, ঠিক আছে, মরিন্দা ডি মরিন্দা সাইট্রিফোলিয়া বলে হচ্ছে সার্চ দেন, তার প্রচুর হেলথ বেনিফিট যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে দেখে আমরা বেশ কিছু হচ্ছে বের করে দেখেছি এবং সবগুলোই কিন্তু ওই কথাটাই বলে যে খুব হাই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা ফল, মানে ক্যান্সার প্রতিরোধী হিসাবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, সেটা তৈরি করে। ইংলিশে পড়তে সমস্যা হলে বাংলায়ও কিন্তু এটার সম্বন্ধে উপকারিতা গুণ সম্বন্ধে দেওয়া আছে, উপকারিতা সম্পর্কে বিস্তারিত।